দশ স্পাইডারম্যানের দ্বিতীয় অভিযান। মঙ্গল গ্রহ, সর্বাধুনিক টেকনোলজি আর নান্দনিক ডিজাইনের সমাহার গ্রেট ওয়াল সিরামিক, টাইলস এক্সপার্ট, মার্কুইস পাম্প, থার্মাল প্রোটেক্টর যুক্ত শতভাগ তামার তারের তৈরি মোটর, যা দেয় সঠিক হর্স পাওয়ার ও কম বিদ্যুৎ খরচের নিশ্চয়তা। মার্কুইস, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। এখন দেখবেন বাংলাভিশন সংবাদ। স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। স্বাগত বাংলা বিশ্ব সংবাদে, আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর যাত্রাবাড়িতে যাত্রী বোঝাই বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা, কমপক্ষে 30 জন অগ্নিদগ্ধ, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবরোধে চলবে, অর্থবহ সংলাপের উদ্যোগ নিলে তাতে সাড়া দেওয়া হবে, বেগম জিয়ার বরাতে জানালেন পেশাজীবী নেতারা। বিএনপির সন্ত্রাসী আন্দোলন বেশি দিন টিকবে না বললেন আওয়ামী লীগ নেতারা, নাশকতা বন্ধ করলে আলোচনা চিন্তা করতে পারে সরকার। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় 30 জন দগ্ধ হয়েছে, এদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনে পোড়া এই কাতর মুখগুলো দেখলে যেন পাষাণের বুকেও কাঁপুনি ধরে যাবে, কিন্তু এতটুকু কাঁপেনি পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হাত। রানিং গাড়ির মধ্যে পেট্রোল বোমা মেরে দিস, আমার দুই জানলা পরে একটা ঢুকলো, আবার দ্বিতীয় আর একটা মারলো, দ্বিতীয়টা মারলো মাঝখান বরাবর, গাড়ি তো চলতি অবস্থায়, নাক গেছে, অনেকগুলোর কান গেছে, অনেকগুলোর মুখ গেছে, কেউ পিঠ গেছে। আহতদের আর্তনাদ আর স্বজনদের ছোটাছুটি বার্ন ইউনিটের এ ভবনটিতে তৈরি করে নারকীয় আবহ। তাড়াতাড়ি আহো, আমি অমুক কানে কাটল মারছে, আমি আয়া দে এই অবস্থা। রাজনীতির বলি হয়ে পুড়ে যাওয়া বিহবল এ মানুষগুলো যেন অভিযোগ করতেও ভুলে গেছে। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। বাসটি ডেমরা থেকে রানীমহলের দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে দগ্ধ হয় 3 নারী সহ কমপক্ষে 30 জন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সাথে দেখা করার পর সাংবাদিকদের একথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফম ইউসুফ হায়দার। অন্যদিকে চলমান সংকট নিরসনে সরকার অর্থবহ সংলাপের উদ্যোগ নিলে বেগম জিয়া তাতে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।
সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য আফওয়ামা ইউসুফ হায়দারের নেতৃত্বে 7 সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল যান গুলশানে বেগম জিয়ার সাথে দেখা করতে। কার্যালয় থেকে বেরিয়ে ইউসুফ হায়দার বলেন, ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত চলমান অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়া। গ্রেপ্তার নিয়ে খালেদা জিয়া মোটেই চিন্তিত নন বলেও জানান এই শিক্ষক নেতা। উনি অত্যন্ত দৃঢ়চিত্ত এবং আপোষহীন, এবং উনি যেটা বলতে যাচ্ছেন, যেটা আমাদেরকে দিয়ে মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে এই অবরোধের যে প্রোগ্রাম বা যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন মানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলবে। চূড়ান্ত বিজয়টা কোন জায়গায়? চূড়ান্ত বিজয়টা হচ্ছে আমার আপনার সবার ভোটাধিকার পুনরুদ্ধার করা। যদি ম্যাডামকে অন্তরীণ করে রেখে যদি মনে করে যে আন্দোলন বন্ধ হয়ে যাবে, এটা তাহলে তারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। এদিকে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে যান সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, মামলা হামলা আর গুলি করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বেগম জিয়া। উনি যেটা জাতির উদ্দেশ্যে জানিয়েছেন সেটা হলো এই যে, আপনারা জানেন যে পুলিশ গুলি করে যেভাবে মানুষ হত্যা করেছে, বিভিন্ন জায়গায় জ্বালা পোড়ানোর মাধ্যমে আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, অথচ এগুলি কারা করছে আমরা নিশ্চিত নই। আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, তিনি সংলাপের জন্য প্রস্তুত। উনি বলছেন সরকারি জল যদি অর্থবহ সংলাপ করে, সেই সংলাপে আমরা যেতে রাজি আছি, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি অর্থবহ সংলাপের উদ্যোগ নিয়ে সংকটের হাত থেকে জাতিকে উদ্ধার করুন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলে তাতে সরকারের রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, শেষ রক্ষা হবে না বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, গত 6 বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে বেপরোয়া দমনপীড়ন চালাচ্ছে সরকার। আন্দোলন ঠেকাতে প্রতিরোধ কমিটির নামে বেসামাল ক্যাডারদের দিয়ে আন্দোলনকারীদের লাশের সংখ্যা বাড়ানো হচ্ছে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। মানুষ পোড়ানো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এ ধরনের সহিংস কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে রওশন এরশাদ এই আহ্বান জানান। এদিকে বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সামন্তলাল সেন দাবি করেছেন, রাজনৈতিক দলগুলোকে শুধু বার্ন ইউনিটে পরিদর্শনে না এসে বেঁচে যাওয়া দগ্ধ রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করার। অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে বগুড়ার ট্রাক চালক আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ট্রাকের যাত্রী ফার্নিচার ব্যবসায়ী সাজু বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়ছেন। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের মৃত্যু হয়েছে। নাশকতা বন্ধ করে মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করলেই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চিন্তা করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন হানিফ। তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে নেতিবাচক খবর প্রচার করা হয় না, নেতিবাচক সংবাদ প্রচারে সন্ত্রাসীরা উৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনায় সরঞ্জিৎ সেনগুপ্ত বলেন, নির্বাচন দেয়া বা না দেয়া বর্তমান ইস্যু নয়, সন্ত্রাস ও নাশকতা মোকাবেলা করে এগিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান বিষয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় কামরুল ইসলাম বলেন, বিএনপির সন্ত্রাসী আন্দোলন আর বেশি দিন টিকবে না। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন বেগম জিয়া। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বেগম খালেদা জিয়া সহ দেশব্যাপী নাশকতা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। চাঁদপুরে 20 দলীয় জোটের ডাকে চলছে সকাল সন্ধ্যা হরতাল। ভোরে চাঁদপুর কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। হরতালে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে, তবে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে 12 বিএনপি জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এবার ক্লেমন খেলার সংবাদ।
বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে আবারও আসছেন ডাচ কোচ লুডভিগ ডিক্রুইফ। এদিকে গোল্ড কাপের ট্রফির ডিজাইন ও টুর্নামেন্টের বিভিন্ন পুরস্কার বিষয়ে খসড়া আলোচনা হয় পুরস্কার বিতরণ উপকমিটিতে। বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিটি যেন আকর্ষণীয় হয় সেদিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ডিজাইন যাচাই বাছাই করছে উপকমিটি। পরে বাছাইকৃত ডিজাইন থেকে ট্রফি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গোল্ড কাপের কার্যনির্বাহী কমিটি। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই থাকবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। শুধু বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য নেদারল্যান্ডস থেকে আবারও উড়িয়ে আনা হচ্ছে বাংলাদেশ দলের সাবেক কোচ লুডভিগ ডিক্রুইফকে। শনিবার ভোরে ঢাকায় নেমে বিকেএসপিতে দলের অনুশীলনে যোগ দেবেন তিনি। বাফুফে জানিয়েছে গোল্ড কাপ শেষ হওয়া পর্যন্তই দায়িত্ব থাকবে ক্রুইফের। তবে ক্রুইফের সাথে থাকছেন না সহকারী রেনে কোস্টার। জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে একজন জার্মান কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সকাল ১১টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে।